টিকা সমতা নিশ্চিতে প্রযুক্তি হস্তান্তরে জাতিসংঘে প্রধানমন্ত্রীর আহ্বান। বিএনপি জামাতের টাকায় বিদেশের মাটিতে চক্রান্ত চলছে, নাগরিক সমাবেশে শেখ হাসিনা। চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে 1000 কিন্ডারগার্টেন স্কুল, বেতন ভাতা না পেয়ে শিক্ষকদের মানবেতর জীবনযাপন। বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার অনুমতি ইউজিসির। এশিয়ান হাইওয়েতে যুক্ত হচ্ছে দেশের প্রথম ডিজিটাল মহাসড়ক, এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন বদলে দেবে উত্তরাঞ্চলের জীবনযাত্রা, সড়ক পথের মাইলফলক বলছেন বিশেষজ্ঞরা। কাজ শেষ না করেই টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, 10 বছরেও শেষ হয়নি মাদারীপুরের সঙ্গে গোপালগঞ্জের দুইটি সেতুর নির্মাণ কাজ, নতুনভাবে কাজ শুরুর উদ্যোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জেনিফার। ধনী গরিবে টিকার বৈষম্য বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকার প্রযুক্তি হস্তান্তর সমতা নিশ্চিতের বড় উপায় হতে পারে। বিশ্বসভায় তিনি জানালেন, মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক আকারে টিকা উৎপাদন করতে সক্ষম। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে তিনি একথা বলেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর সমর্থন ও সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিশ্ব নেতাদের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে এখন যারা জ্যেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে অন্যতম ও অভিজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে 17 বার বিশ্বমঞ্চে বাংলায় ভাষণ নিয়ে সরকার প্রধান জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্ক পর্বের এই সেশনটি পরিচালনার দায়িত্বে থাকা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার সঞ্চালনায় এই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলাদেশের উন্নয়নের গল্প শুনিয়েছেন বিশ্ববাসীকে। করোনা মহামারী, রোহিঙ্গা সংকট আর জলবায়ু পরিবর্তনের ক্ষতির মধ্যেও কিভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ বলেছেন সেই কথাও। সময়োচিত পদক্ষেপ ও আমাদের জনগণের বিরূপ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার কারণে 2020 সালেও আমরা 5% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। সরকার প্রধান জানান, তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার কারণে বাংলাদেশে কোভিড-19 প্রকোপ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। কোভিড-19 টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম। বিশ্ব নেতাদের অনেকে তখন এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন। সে আবেদনে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, বরং আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয় মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর এই প্রথম এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শেখ হাসিনা। আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। এই ভাষণের মধ্য দিয়েই জাতিসংঘে শেখ হাসিনার 5 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হলো। শনিবার ব্যক্তিগত সফরে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে সাইডলাইনে যতগুলো বড় আয়োজন ছিল তার সবকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল বাংলাদেশ। আর এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়ে তিনি যেভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন তা প্রশংসিত হয়েছে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এদিকে নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন চোখে দেখতে পাচ্ছে না। বিএনপি জামাতের টাকায় দেশের বিরুদ্ধে বিদেশের মাটিতে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান সরকার প্রধান। তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করে কোনো লাভ হবে না। বিএনপি তাদের চোরা টাকা, ওই টাকার ভাগ খেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বদনাম করে কোনো লাভ হবে না। কারণ আমরা জনগণের জন্য কাজ করি। যে আজকের বাংলাদেশ নিয়ে যারা বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে চায়, এরা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
এরা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, এরা বাংলাদেশের সর্বনাশে বিশ্বাস করে, দেশের মানুষের শত্রু এরা। আমাদের লক্ষ্য যে নিউ ইয়র্কে অন্তত আমাদের নিজেদের বিমান আসবে, সেটাও আমরা আনতে চাই। তো আমি সেই জন্যই আমাদের, আমি বললাম যে আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসব, কারণ ওরা তো দেশেও বসে আছে, কাজে আমাদের সাথে আসলো, টাকাটা আমাদের দেশে ঘরে টাকা ঘরেই থাকলো, বিমানই পেলো। আর তাছাড়া জেএফকে তে ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। আমি শুনলাম কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। তো যারা এই কথাগুলি বলেছে তারা যে যখন বিষয়টা জানে তো সে ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কি কর, সেটা একটু তারা খোঁজটা দিক। এশিয়ান হাইওয়ের সাসেক দুই প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন বলছে ব্যবসায়ী সংগঠনগুলো। আর যোগাযোগ বিশেষজ্ঞদের মতে এটি দেশের সড়ক পথের মাইলফলক। সাসেক দুই প্রকল্প ঘুরে এসে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন নুরুল আলম নয়ন। এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে যাচ্ছে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল হয়ে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার দীর্ঘ সাসেক টু মহাসড়ক। এটি দেশের প্রথম ডিজিটাল মহাসড়ক। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়াল সড়ক, আন্ডারপাস, ছোট বড় সেতু ও কালভার্ট। আর পুরো প্রকল্পকে নান্দনিক রূপ দিবে সিরাজগঞ্জের হাটিকমরুল ইন্টারচেঞ্জটি। মহাসড়ক ঘিরে গড়ে উঠছে বেসরকারি পিজেট সহ ছোট বড় অসংখ্য শিল্প কলকারখানা। এসব প্রতিষ্ঠান হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের 16টি জেলায়। বর্তমান অবস্থা মনে করেন এখন যে একটু যানজটের বা রাস্তা চলাচলের ত্রুটি দেখা দিচ্ছে, কিন্তু হাইওয়ে হলে পরে এই ত্রুটিটা থাকবে না, জ্যাম থাকবে না, তারপর গাড়িগুলো খুব ভালোভাবে চলাচল করতে পারবে, মানুষের বেশি সমস্যা হবে না, খুব দ্রুত তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। কৃষি অর্থনীতি ত্বরান্বিত ও রপ্তানি আয় বাড়াতে মহাসড়কটির বিকল্প নেই বলছেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। এই রাস্তার কাজটা যদি দ্রুত সম্পূর্ণ করা যায় তাহলে আমার মনে হয় যানজটও কমবে, রপ্তানি প্রক্রিয়ায় সব কিছু সহজ হবে এবং বৈদেশিক মুদ্রা বাইরে থেকে আমরা আহরণ করতে সক্ষম হব। বিশেষজ্ঞরা বলছেন আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগে যুগান্তকারী ভূমিকা রাখবে মহাসড়কটি। অ্যাক্সেস অর্থাৎ ক্রসিংটা খুব কম হবে, পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল ভেহিকেলগুলো কিন্তু চলতে পারবে, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা ইকোনমিক একটা লাইফ লাইন যেমন তৈরি হবে, পাশাপাশি হচ্ছে যে এই রাস্তা অর্থাৎ এলেঙ্গা থেকে আমার রংপুর পর্যন্ত যে আমার একটা দুর্ঘটনা ঘটতো এই রাস্তায় এতদিন, সেটা কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো। বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে নতুন করে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের 8টি মহাসড়ক, যার দৈর্ঘ্য 600 কিলোমিটার। এর মধ্যে এলেঙ্গা থেকে রংপুরের দৈর্ঘ্য 190 কিলোমিটার, যা আগামী 2024 সালের মধ্যে বাস্তবায়িত হবে। আর এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানকার মানুষের জীবনমানের আমূল পরিবর্তন আসবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ শুরু হচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ায় আছেন সহকর্মী এহসান জুয়েল, সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, জেনিফার, বাংলাদেশের যোগাযোগ খাতে যে অভাবনীয় সাফল্যগুলো যোগ হচ্ছে তারই একটা অংশ হতে যাচ্ছে আজকে এই ঢাকা থেকে আশুলিয়া পর্যন্ত যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটির কাজের সূচনার মধ্য দিয়ে। অর্থাৎ এর আগে কিন্তু বড় বড় অনেকগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং বাংলাদেশে আরও একটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, তার সঙ্গে নতুন করে যুক্ত হতে যাচ্ছে ঢাকা থেকে আশুলিয়া, আবদুল্লাপুর এবং ধামরায় হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত, অর্থাৎ ডিইপিজেড পর্যন্ত নতুন করে আরেকটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে। ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন হয়ে যাবে এটি আসলে কেমন হবে। মোট 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, এটি মূলত নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল 2017 সালে, কিন্তু এটি তখন পরিকল্পনা ছিল যে সরকারি বেসরকারি প্রকল্পের মাধ্যমে এটি হবে। পরবর্তীতে আসলে অর্থ নিয়ে এক ধরনের জটিলতা দেখা দেয়, একই সঙ্গে নকশা নিয়েও জটিলতা দেখা দেয়। তাই 4 বছর পর এখন 2021 সালে এসে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি শুরু হচ্ছে, যেটির অর্থায়ন করছে চীনা এক্সিম ব্যাংক। অর্থাৎ মোট 17,000 কোটি টাকার প্রকল্প, যেখানে 10,000 কোটি টাকার একটু বেশি টাকা দিচ্ছে চীনা এক্সিম ব্যাংক, বাকি কাজগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশের অর্থায়নে হবে। এবং এটি যখন হয়ে যাবে তখন কিন্তু এখন যে নির্মাণাধীন
এক্সপ্রেসওয়ের কাজ আছে, অর্থাৎ বনানী থেকে কুতুবপুর পর্যন্ত যে কাজটি চলছে সেটির সঙ্গে যখন এটি যুক্ত হবে তখন কিন্তু দেশের উত্তর অঞ্চল থেকে যে গাড়িগুলো আসা যাওয়া করবে সেগুলো কিন্তু একেবারেই রাজধানীর ভিতরে প্রবেশ না করেই উত্তরাঞ্চল থেকে আসা গাড়িগুলো চট্টগ্রামমুখী হয়ে যেতে পারবে। এবং এখন যে ঢাকা শহরে রোলি কিংবা ট্রাক দিনের বেলা চলতে পারে না তখন কিন্তু এক্সপ্রেসওয়ে দিয়ে সেগুলো চলার সুযোগ পাবে। এবং একই সঙ্গে যে বিষয়টি সেটি হলো যে টোল দিয়ে এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করতে হবে, অর্থাৎ সব কিছু মিলে নতুন একটা কাজ। এই কাজটার সূচনা আজকে হতে যাচ্ছে। এখানে পাইল অর্থাৎ যে এক্সপ্রেসওয়ে হবে সেটির জন্য যে পিলার নির্মাণ করা হবে সে পাইলের লোড টেস্টটা আজকে শুরু হবে। এটি সকাল 10:30 নাগাদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং পরবর্তীতে আগামী 4 বছর সময় লাগবে কাজটি শেষ হতে। তবে সূচনাটা হচ্ছে আজকেই এবং সেটার জন্য আমরা অপেক্ষা করছি। জেনিফার, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ শুরু হচ্ছে আজ, সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। সময় সংবাদে আরো থাকছে, This has been a time where we have been reminded of how vulnerable we are. জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থার দাবিতে আলোচিত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটার নেতৃত্বে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ, নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্কা। ঘর ভাড়া, শিক্ষকদের বেতন সহ বিভিন্ন খরচ মেটাতে না পারায় চট্টগ্রাম বিভাগে 1000 কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। সে সঙ্গে বেতন না পাওয়ায় কয়েক হাজার শিক্ষককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর বিশ্বরোড এলাকার ফরেস্ট হিল ইন্টারন্যাশনাল স্কুলটি একসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকত, কিন্তু করোনা মহামারীর কারণে ঘর ভাড়া, শিক্ষকদের বেতন দিতে না পারায় বন্ধ করে দিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। একইভাবে ভীষণ ইন্টারন্যাশনাল বিদ্যালয়টিতে 400 বেশি শিক্ষার্থী ও 18 জন শিক্ষক ছিল। 12ই সেপ্টেম্বর সরকারি স্কুল কলেজ খুলে দিলেও আর্থিক সংকটের কারণে বিদ্যালয়টি আর খুলতে পারেনি। করোনা মহামারীতে চট্টগ্রাম বিভাগে শুধু বন্ধ হয়ে গেছে 1000 কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ আজকে 18 মাস ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা ঘর ভাড়া দিতে পারতেছি না। টিচারদের বেতন আছে, ঘর ভাড়া আছে, গ্যাস বিল আছে, কারেন্ট বিল আছে, এই বিলগুলো আমরা বেয়ার না করতে পারার কারণেই আসলে অ্যাকচুয়ালি স্কুলটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। বাচ্চারাও স্কুলে আসতেছে না, আর আপাতত আপনাদের টিউশন ফি বাচ্চারা দিচ্ছে না, এই জন্য আমরা বেতন পাচ্ছি না। যেসব প্রতিষ্ঠান এখনও পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছে তারাও চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। স্বাভাবিক নিয়মে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। টিচারদেরকে স্যালারি দিতে পারেনি, এখনও প্রায় আমাদের ঘর ভাড়া দিতে পারেনি অনেক স্কুল। চট্টগ্রামে অনেক স্কুল এই ঘর ভাড়া না দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। সরকার যদি শিক্ষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে এবং আমরা যারা উদ্যোক্তা আমাদেরকে যদি সহজ শর্তে ব্যাংক লোন প্রদান করে তাহলে আগের মতো আমরা আবার শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে পারবো। সরকারিভাবে আর্থিক সহায়তা ও সহজ শর্তে ব্যাংক লোন পাওয়া গেলে এ দুরবস্থা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের নেতা। 10 বা 15 জন করেও ধরি তাহলে 15,000 শিক্ষক চাকরিচ্যুত হয়েছে বা গ্রামে চলে গেছে, ওখান থেকে আসা আর সম্ভব হয় না, এরকম হয়েছে, বিভিন্ন পেশায় চলে গেছে। মহানগরীতে 100-এর কম বেশি হবে। চট্টগ্রাম মহানগরীতে 500 কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে 60,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। শর্ত মেনে সশরীরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে অন্তত 1 ডোজ টিকা নিতে হবে। গতকাল কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শর্ত দেওয়া হয় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে ক্লাস, পরীক্ষা সহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে। পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অন্তত 1 ডোজ টিকা অথবা টিকার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। মাদারীপুরের সঙ্গে গোপালগঞ্জ জেলার যাতায়াত ব্যবস্থা সহজ করতে 2টি ব্রিজ সহ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজ শেষ হয়নি 10 বছরেও। অথচ 13.5 কোটি টাকার প্রকল্পের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান 4.25 কোটি টাকার বেশি বিল তুলে নিয়েছে। এতে জনদুর্ভোগ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট।
2012 সালের 18 জানুয়ারি মাদারীপুরে দক্ষিণ ঢাসার থেকে গোপালগঞ্জের রামশিল বাজার পর্যন্ত 4 কিলোমিটার সড়ক সহ দুটি ব্রিজের নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এতে প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানের ব্যাপক পরিবর্তনের আশা করা হলেও ব্রিজ দুটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে চলাচলকারী মানুষেরা। শাকও দিছে তো, এর আগে শাকও ছিল না, আমাদের অনেক কষ্ট করে স্কুলে যাইতে হইতো। দীর্ঘদিন যাবৎ এটা ফেলানো আছে কিন্তু কেউ মানে কোনো কিছু করতেছে না। প্রকল্পটির কাজ পায় রাজধানীর মিরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান সাংগুইয়ান ইঞ্জিনিয়ার্স কোম্পানি লিমিটেড। কাজের অগ্রগতি 30% দেখিয়ে 2014 সালের জুনে 3,76,31,000 টাকার বিল তুলে নেয়। কাজ বাস হইতেছে না, এটা কবে কি হবে? যার জন্য না হওয়ায় এই এলাকাবাসীর ওখানে খুব দুর্ভোগ হইতেছে পারাপারের জন্য। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, প্রকল্পের টাকার অভাবে 6 বছর আগে বন্ধ করে দেওয়া হয় সড়ক ও ব্রিজ নির্মাণ কাজ। আবুল হাশিম সাহেব মন্ত্রী থাকতে তখন এই কাজটা ই করছে, এরপরে নতুন করে আর কোনো টাকা বরাদ্দ দেওয়া হয় নাই। আর জেলা সড়ক ও জনপথ বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, নানা কারণে প্রকল্পটি বাতিল হওয়ায় নতুনভাবে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে গোপালগঞ্জের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয় সহ আমরা আসলে ভিজিট করেছি এবং এটার জন্য আমরা অলরেডি আমাদের ডিজাইন ইউনিটের কাছে আমরা চিঠিও লিখেছি, ওনারা কিছু কোয়ারি দিয়েছে। এটি পুরোপুরি বাস্তবায়ন হলে মাদারীপুরের ঢাসার ও গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত সহজ হবে। সময় সংবাদ মাদারীপুর। সময় সংবাদে আরো থাকছে, অস্কার ব্রুজনের টেকনিকে সন্তুষ্ট কাজী সালাউদ্দিন, সাফের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা, নতুন কোচের কৌশলে মানিয়ে নেওয়ার চেষ্টায় ফুটবলাররা। দেখছেন সময় সংবাদ। জার্মানির জাতীয় নির্বাচনের 2 দিন আগে সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন ফ্রাইডে ফর ফিউচার। শুক্রবার দেশটির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত সমাবেশে বিশ্বকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে 20তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন দেশব্যাপী ভোটের প্রস্তুতি চলছে, ঠিক তার 2 দিন আগে দেশটির রাজনীতিবিদ ও প্রার্থী ও ভোটারদের মনোযোগ কাড়তে রাজধানীর বিভিন্ন সড়ক ও জার্মান পার্লামেন্টের সামনে সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন ফ্রাইডে ফর ফিউচার। ইফ উই ওয়ান্ট টু এনশোর আ সেফ প্রেজেন্স ইন ফিউচার অন প্ল্যানেট আর্থ, উই নিড টু বি অ্যাক্টিভ ডেমোক্রেটিক সিটিজেন্স এন্ড গো আউট অন দ্য স্ট্রিটস লাইক উই আর ডুইং টুডে। সমাবেশে পারমাণবিক শক্তি বর্জন এবং নবায়নযোগ্য সবুজ শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়, সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানানো হয়। সমাবেশকারীরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্বের দেশগুলো তাদের অতিমাত্রায় কার্বন ডাই অক্সাইড নিরসনের শিকার দরিদ্র দেশগুলোর সাধারণ মানুষেরা। জার্মানির জাতীয় নির্বাচনে যে দলই জিতুক না কেন, পরিবেশ রক্ষায় ও প্রকৃতিকে বাঁচাতে এক রত্তিও ছাড় দেবে না সমাবেশে অংশ নেয়া পরিবেশবাদীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অস্কার ব্রুজনের অনুশীলন করানোর টেকনিকে সন্তুষ্ট বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাফের আগে সময় অল্প হলেও ভালো ফল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। সাফে চ্যাম্পিয়ন হলে ফুটবলারদের জন্য প্রত্যাশারও বেশি উপহার অপেক্ষা করছে বলেও জানান সালাউদ্দিন। তড়িঘড়ি করে অস্কারের হাতে দেয়া হলো জাতীয় দলের দায়িত্ব, তার অধীনে কেমন চলছে সাফের প্রস্তুতি দেখতে মাঠে হাজির খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। জেমি থেকে অস্কার টেকনিকে ভালোই পরিবর্তন দেখছেন বাফুফে সভাপতি। যেদিন থেকে আমার সাথে কনফার্ম হয়ে গেছে ওদের থেকে সে টিমের পিছনে চলে গেছে, যেটা আগে আমি পিছনে আমি পাই নাই। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজও এই সময়ে ফুটবলাররা কতটা মানিয়ে নিতে পারলো সালাউদ্দিনের পর্যবেক্ষণ, বেশিরভাগ ফুটবলার বসুন্ধরা কিংস এর হওয়ায় সমস্যা হচ্ছে না খুব একটা। আই আস্কড হিম, তুমি আমাকে একটু এক্সপ্লেইন করো হোয়াট কাইন্ড অফ ফুটবল ইউ ওয়ান্ট টু প্লে, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, বিকজ আমি বললাম যে দেখো আমার কিছু তো এক্সপিরিয়েন্স আছে ফুটবলের অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ কোচ, সো তার সাথে টেকনিক্যাল অ্যাসপেক্টে যেগুলো আলাপ করলাম বলে আই ফাউন্ড আউট দ্যাট মোস্ট অফ দেম আমার সাথে মিলে, দুই একটা জায়গায় এদিক ওদিক ছিল সেটা আমি যখন তার সাথে ডিসকাস করলাম so he accepts it, but o amake du ekta jinish bujhalo je that is that I found it everything according to my liking. প্রতিটি বড় টুর্নামেন্টের আগে বাফুফের পক্ষ থেকে উপহার ঘোষণা থাকে সব সময়, এবার সরাসরি ঘোষণা না দিলেও ইঙ্গিত দিয়ে রাখলেন চ্যাম্পিয়ন হলে বড় কিছু প্রাপ্তির। আমি যতবারই অ্যানাউন্স করেছি ততবারই রেজাল্ট পাইছি, সো কিপ ইট হিয়ার।
I'll keep it here. ওরা যদি চ্যাম্পিয়ন হয় ওরা আশা করবে না কি পাবে, আশাও স্বপ্নও পাবে না। লীগ পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় এবার সাফে শিরোপা জেতার সম্ভাবনা অনেক বেশি বলেও মনে করেন কাজী সালাউদ্দিন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টিকা সমতা নিশ্চিতে প্রযুক্তি হস্তান্তরে জাতিসংঘে প্রধানমন্ত্রীর আহ্বান। বিএনপি জামাতের টাকায় বিদেশের মাটিতে চক্রান্ত চলছে। নাগরিক সমাবেশে শেখ হাসিনা। চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে 1000 কিন্ডারগার্টেন স্কুল। বেতন ভাতা না পেয়ে শিক্ষকদের মানবেতর জীবনযাপন। বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার অনুমতি ইউজিসির। এবং শুরু হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ। এশিয়ান হাইওয়েতে যুক্ত হচ্ছে প্রথম ডিজিটাল মহাসড়ক। বদলে যাবে উত্তরাঞ্চলের জীবনযাত্রা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।